আইবিজিয়ান হাউন্ড। এই ডগ ব্রিডটির উৎপত্তি বা অরিজিন প্রধানত স্পেনের আইবিজিয়ান আইল্যান্ড ও ব্যালেরিক আইল্যান্ড থেকে। এদেরকে প্রথম থেকেই স্পেনে ও ফ্রান্সে র্যাবিট হান্টিং ডগ হিসেবে ব্যবহার করা হয়ে আসছে। এরা প্রচণ্ড রকম দ্রুতগামী স্বভাবের একটি ডগ ব্রিড, সে কারণে এরা বিভিন্ন রকম আলাদা আলাদা শিকারভূমিতে শিকার করতে পারদর্শী। আইবিজিয়ান হাউন্ড দৃষ্টি, ঘ্রাণ ও শ্রবণ শক্তির ওপর ভিত্তি করেই শিকার করে থাকে। মনে করা হয় আইবিজিয়ান হাউন্ডের ইতিহাস আজ থেকে প্রায় 5000 বছর আগে, যে কারণে এদেরকে পৃথিবীর সবচাইতে প্রাচীন পিওরব্রিড ডগের মধ্যেও ধরা হয়। এদেরকে প্রাচীন মিশরীয় চিত্রকলায় ফিচার করা হয়েছিল, এমনকি মিশরের বিভিন্ন ফ্যারাওদের পিরামিডের ভেতরেও হায়ারোগ্লিফিক্স লিপিতে এদেরকে দেখানো হয়েছিল। তার মধ্যে তুতেনখামেনের নাম উল্লেখযোগ্য। এমনকি মিশরীয় মৃত্যুর দেবতা অ্যানুবিসের সাথেও আইবিজিয়ান হাউন্ডের শারীরিক গঠনের যথেষ্ট মিল রয়েছে। ফোনেশীয়রা আইবিজিয়ান হাউন্ডকে স্পেনের ব্যালেরিক আইল্যান্ডে নিয়ে এসেছিল প্রায় 8-9 সেঞ্চুরির দিকে। ব্যালেরিক আইল্যান্ডে এদের প্রায় 2000 বছর ধরে র্যাবিট হান্টিং ডগ হিসেবে ব্রেড করানো হয়েছিল। সেখানে প্রধানত কৃষকেরাই এই ডগব্রিডটিকে রাখত। আইবিজিয়ান হাউন্ড দেখতে অনেকটাই ফ্যারাও হাউন্ড ডগব্রিডের মতো একই রকম হয়ে থাকে, কিন্তু আইবিজিয়ান হাউন্ডের কোট কালার আলাদা ও এদের সাইজ ফ্যারাও হাউন্ডের তুলনায় বেশ খানিকটা বড় হয়ে থাকে। এবং মোস্ট ইন্টারেস্টিংলি, আইবিজিয়ান হাউন্ড ডগব্রিডের আগের নামও ছিল ফ্যারাও হাউন্ড। আইবিজিয়ান হাউন্ডের শারীরিক গঠনও অন্যান্য সাইটহাউন্ড ডগব্রিডের মতো প্রায় একই রকমের, অর্থাৎ এরা রোগাটে গড়নের একটি ডগব্রিড। পাশাপাশি এরা ডিপ চেস্টেড হয়ে থাকে এবং এদের পা, লেজ ও চোয়াল বেশ লম্বা হয়ে থাকে। এদের কান ইরেক্ট হয়। এদের এই ইরেক্ট বা খাড়া কানই হলো এদের শনাক্তকরণের একটি বিশেষ বৈশিষ্ট্য। আইবিজিয়ান হাউন্ডের দু রকমের কোট হয়ে থাকে, একটি হলো স্মুথ, আরেকটি হলো ওয়্যার কোটেড। এদের কোট কালার হয় প্রধানত রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে। এদের নাক হালকা ট্যান ও এদের চোখ অ্যাম্বার কালারের হয়ে থাকে। আইবিজিয়ান হাউন্ডের হাইট 22-29 ইঞ্চেস এবং এদের ওয়েট 22-29 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। আইবিজিয়ান হাউন্ড গড়ে প্রায় 10-12টি পাপির জন্ম দিতে পারে, যাদের গড় জীবনকাল প্রায় 10-14 বছর পর্যন্ত হয়ে থাকে। আইবিজিয়ান হাউন্ড একটি সাইটহাউন্ড গ্রুপের ডগ ব্রিড, তাই এরা স্বাভাবিকভাবেই প্রচণ্ড রকম দ্রুতগামী স্বভাবের হয়ে থাকে। এমনকি এরা পৃথিবীর সবচাইতে দ্রুতগামী 10টি ডগ ব্রিডের মধ্যেও একটি। আপনারা যদি ডগ ফ্যাক্টস বেঙ্গলির পৃথিবীর সবচাইতে দ্রুতগামী 10টি ডগ ব্রিডের ভিডিওটি না দেখে থাকেন, তাহলে আমি রেকমেন্ড করব আপনি উপরে আই বাটনে গিয়ে বা নিচের ডেসক্রিপশনে গিয়ে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। যদিও আইবিজিয়ান হাউন্ড খুবই অ্যাক্টিভ ও এনার্জেটিক স্বভাবের একটি ডগ ব্রিড, তবে এরা ঘরের ভেতরে একদমই শান্ত ও নির্বিকার থাকতেই পছন্দ করে। আইবিজিয়ান হাউন্ডের বিহেভিয়ার ঘরের বাইরে ও ঘরের ভেতরে পুরোপুরি আলাদা রকমের হয়ে থাকে। আইবিজিয়ান হাউন্ডে শুধুমাত্র খুব দ্রুতগামী স্বভাবের একটি ডগ ব্রিড এমনটি কিন্তু নয়। এরা খুব দ্রুতগামী হওয়ার পাশাপাশি খুব ভালো লাফাতেও পারে, সে কারণে এদেরকে রাখতে গেলে একটি বেশ উঁচু ফেন্সিং দেওয়া ব্যাকয়ার্ড থাকা অবশ্যই প্রয়োজন। সেই ফেন্সিংটির উচ্চতা হতে হবে কমপক্ষে 6 ফুট। এরা স্ট্রেঞ্জারদের প্রতি অ্যালুফ কিন্তু ওয়াচফুল স্বভাবের হয়ে থাকে, সে কারণে এরা খুব ভালো গার্ড ডগ না হলেও ওয়াচ ডগ হিসেবে খুবই ভালো। অন্যান্য সাইটহাউন্ডের তুলনায় আইবিজিয়ান হাউন্ড একটি খুবই ভালো ওয়াচ ডগ। আইবিজিয়ান হাউন্ডকেও অন্যান্য ডগ ব্রিডের মতো প্রথম থেকেই খুব ভালো মতো করে অন্যান্য ডগ, পেটস ও মানুষের সঙ্গে সোশ্যালাইজেশন করানো উচিত। যেহেতু এরা হান্টিং ডগ, তাই এরা নিজেদের থেকে ছোট অ্যানিমাল দেখলে সহজেই তার উপর অ্যাটাক করে দিতে পারে। এসব ব্যাপারকে কাউন্টার করার জন্য সোশ্যালাইজেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। যদিও আইবিজিয়ান হাউন্ড যে কোনো নতুন জিনিস খুব সহজেই শিখে যায়, তা সত্ত্বেও এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট স্বভাবেরই হয়ে থাকে। আইবিজিয়ান হাউন্ডের গ্রুমিং খুবই সহজ এবং এদের মাসে বা সপ্তাহে একবার গ্রুমিং করালেই যথেষ্ট। আইবিজিয়ান হাউন্ড খুবই ফ্রেন্ডলি স্বভাবের ডগ ব্রিড। আইবিজিয়ান হাউন্ড যথেষ্টই হেলদি একটি ডগ ব্রিড এবং এদের কোনো প্রকার রোগ ব্যাধি প্রায় হয় না বললেই চলে। তো বন্ধুরা, ডগ ফ্যাক্টস বেঙ্গলিতে আইবিজিয়ান হাউন্ড ডগ ব্রিড নিয়ে আজকের এপিসোডে এ পর্যন্তই। এরকমই ডগ ব্রিড রিলেটেড ইন্টারেস্টিং ফ্যাক্টস বাংলায় পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডগ ফ্যাক্টস বেঙ্গলিকে, পাশাপাশি বেলাইকনটিতেও ক্লিক করে দিন। এতে করে আপনারা পাবেন আমাদের পরবর্তী ডগ রিলেটেড ভিডিওগুলির নোটিফিকেশন সবার চাইতে আগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।